এবং অপহরণের যে বিষয়টা বলা হচ্ছে, অপহরণের যে বিষয়টা কিন্তু তৃষা তার বক্তব্য কিন্তু বলছে, সে কিন্তু অপহৃত হয়। আমরা যে ডিজিটাল মানে আমরা যে ভিডিও গুলো দেখলাম এবং তৃষা যেভাবে বক্তব্য দিয়েছে তাতে মনে হচ্ছে বা এটাতে প্রমাণিত হয় যে তার প্রতি জোর করা হচ্ছে এবং তার প্রতি একটা অত্যাচার বা নির্যাতন করা হচ্ছে। এই বাটপার, এই ধর্ষক এতটাই বেশি পাওয়ারফুল, এতটাই বেশি ইয়া, কিসের প্রিন্সিপাল, কিসের কে, কিসের টিচার, সবাই ধমক দেশে অহরহ, সে কি করবে? সেটা হলো যে তৃষার বক্তব্য কিন্তু আমি শুনেছি। এখন আমাকে মানে মোস্তাক এবং তৃষা আমাকে দুইজনকে কিন্তু একটু অসুস্থ মনে হয়েছে। জি হাসিন আক্তার, এই আমার এখানে দুইজন বিজ্ঞ আইনজীবী আছে, দুইজন বিজ্ঞ আইনজীবী আছে, এবং তৃষার যে মামলাটা হাইকোর্টে গিয়েছিল ওনারা উপস্থিত ছিলেন। কিন্তু আমি আমি যেটা ওই যে মনে করি, এবং আমি গতকাল ওই গতকাল তৃষার বাবা সাইফুল ইসলাম ওনার কিন্তু ভিডিও কিন্তু আমি দেখেছি, উনি ওই যে ফেস দি পিপুলে উনি কথা বলেছে, এবং ওনার বক্তব্য অনুসারে তৃষার বয়স কিন্তু এখন 20 বছর, এবং সম্ভবত উনি উনি যে ভিডিওটা দিয়েছে ওখানে বলেছে তৃষার বয়স 25/2/2000। সেই হিসেবে কিন্তু তৃষার বয়স অলমোস্ট 20 বছর, হয়তো অল্প কিছুদিন বাকি আছে 20 বছর। তাহলে যদি আপনি আইনের দৃষ্টিতে দেখেন, যেটা আমাদের হাইকোর্ট বলেছে বা বিভিন্ন আদালত থেকে বলা হচ্ছে বা বিভিন্ন ব্যক্তি থেকে বলা হচ্ছে যে তাদের বিয়েটা বৈধ, কারণ যেহেতু সে 18 বছরের, 18 বছর মানে 18 বছর প্লাসে যে সে বিয়ে করেছে। এবং গতকাল যে ভিডিওটি আমি দেখলাম সেখানে তৃষারও কিন্তু আমি বক্তব্য দেখলাম, সেখানে কিন্তু ক্লিয়ারলি কিন্তু সে বলেছে যে সে স্বেচ্ছায় মোস্তাককে বিয়ে করেছে এবং তাকে কোনো জোর করা হয় নাই, তাকে কোনো জোর করা হয় নাই, তাকে কোনো প্রেশার ক্রিয়েট করা হয় নাই। তবে তবে সাইফুল ইসলাম বা তৃষার বাবা, ওনাকে আমি যেটা অ্যাডভাইস করব সেটা হচ্ছে যে আপনি যে মামলাটা রেকর্ড করেছেন, মামলাটা ভুল মানে ভুল ওয়েতে আপনি রেকর্ড করেছেন। কারণ আপনি যে মামলাটা ওই যে মামলাটা রেকর্ড করেছেন অপহরণ 364 এবং ধর্ষণ, যেটা নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের অপরাধে আপনি ওই মামলা করেছেন, কিন্তু যেহেতু যেহেতু মেয়ের বয়স 18 বছর প্লাস এবং তার মেডিকেল টেস্ট করালেও তার বয়স কিন্তু 18 প্লাসই আসবে, প্লাস তার জন্ম সনদ, তার স্কুল সার্টিফিকেট, এটা প্রমাণ করলেও তার তার ওই জন্ম মানে বয়স 18 প্লাস আসবে, ওই ক্ষেত্রে কিন্তু ধর্ষণটা প্রমাণ করাটা কিন্তু ডিফিকাল্ট হবে। ওই ক্ষেত্রে আমাদের ধর্ষণের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে ফৌজদারি কার্যবিধি, আমার এখানে দুজন বিজ্ঞ আইনজীবী আছে, ফৌজদারি কার্যবিধির আপনার আপনার 198-তে ওই বলা হচ্ছে যে যদি কোনো মহিলা বা কোনো নারী মানে 18 বছরের উপরে যদি হয়, তাকে যদি কেউ ধর্ষণ করে তাহলে মামলাটা কিন্তু যিনি ধর্ষিত হচ্ছেন উনাকেই কিন্তু মামলাটা রেকর্ড করতে হবে, উনি ছাড়া অন্য অন্য কেউ যদি মামলা দেয় তাহলে এটা থানা বা আদালত কিন্তু মামলা গ্রহণ করবে না। অনেক সময় থানা কিন্তু মামলা নেয় বা আদালত মামলা নেয়, কারণ ওনারা অনেক সময় আইনের বিষয়টা হয়তো খেয়াল করেন না, অনেকে হয়তো আইন জানেন না। ওখানে ফৌজদারি কার্যবিধি 198-তে স্পষ্ট বলা হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে যদি কেউ ধর্ষিতা হয় তাহলে তিনি যে ধর্ষিতা হয়েছেন মামলার অভিযোগকারী কিন্তু উনার হতে হবে। কিন্তু আমার ধারণা এখানে মামলার অভিযোগকারী হচ্ছে তৃষার বাবা, শুধুমাত্র এক্সেপশন দেওয়া আছে ফৌজদারি কার্যবিধি 199-তে, যদি কোনো সামরিক বাহিনীর সদস্য হয় তাহলে সেই ক্ষেত্রে সামরিক বাহিনী থেকে তার ছুটি পাওয়াটা অসুবিধা হয়, ওই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এক্সেপশনটা দেওয়া আছে। আর আরেকটা আমাকে একটু বলতে দেন, আপনার নারী শিশু নির্যাতন অপরাধ আইন যেটা আছে সেই আইনে আমরা মামলাটা রুজু হবে, কিন্তু আপনাকে কিন্তু ফৌজদারি কার্যবিধি প্রসেস কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। মানে আমাদের যে মানে আমাদের কিন্তু থানা বা পুলিশ বা আদালত কিন্তু ফৌজদারি কার্যবিধিতেই কিন্তু চলে। যাই হোক, এখন মানে এবং অপহরণের যে বিষয়টা বলা হচ্ছে, অপহরণের যে বিষয়টা কিন্তু তৃষা তার বক্তব্য কিন্তু বলছে সে কিন্তু অপহৃত হয় নাই, তাহলে এই মামলা প্রমাণ করার ক্ষেত্রে ধর্ষণ এবং অপহরণ প্রমাণ করার ক্ষেত্রে তৃষার বাবার কিন্তু এটা ডিফিকাল্ট হবে। তবে যে কাজটি করা উচিত ছিল ওনার আইনজ্ঞ ওনাকে যেটা বুদ্ধি দিতে পারতেন বা এখনো তার স্কোপ আছে, আসলে এখানে যে অপরাধ হয়েছে সেটি হচ্ছে দণ্ডবিধি 290 পাবলিক নুইসেন্স, এটা কিন্তু একটা পাবলিক নুইসেন্স, কিন্তু পাবলিক নুইসেন্স, যেমন কোনো মেয়ে বা কোনো কোনো প্রস্টিটিউট বা পতিতা
অতিতা অথবা কোনো ছেলে বা মেয়ে যদি অসামাজিক কার্যে লিপ্ত থাকে, তাহলে আমাদের পুলিশের একটা কমন সেকশন আছে 290, এটা ছাড়া এটি কিন্তু উনি দণ্ডবিধি 406 ধারারও কিন্তু অপরাধ করেছেন, কারণ উনি কিন্তু আইডিয়াল স্কুলের কিন্তু অভিভাবক। তাহলে অভিভাবক হিসেবে, অভিভাবক বা গার্ডিয়ান হিসেবে উনি কিন্তু আইডিয়াল স্কুলে তার যে টার্মস এন্ড কন্ট্রাক্ট, মানে টার্মস এন্ড কন্ট্রাক্ট, ওইটাতে কিন্তু উনি ভায়োলেট করেছে। এবং ব্রিচ অফ ট্রাস্ট 406 হচ্ছে ব্রিচ অফ ট্রাস্ট, আর 420 হচ্ছে প্রতারণা। আর এখানে আরেকটা সেকশন আসতে পারে, সেটা হচ্ছে 495। 495 হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু আমরা ইসলামিক ল কিন্তু ফলো করি না, আমাদের কিন্তু যে স্টেট ল, আমাদের যে রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রীয় আইনে কিন্তু বলা হচ্ছে যে আপনি আপনি একাধিক বিয়ে করতে পারবেন, কিন্তু একটার বেশি বউ কিন্তু আপনি রাখতে পারবেন না। সেই ক্ষেত্রে তার যেহেতু আরেকজন বউ কিন্তু এখনো এখনো যেহেতু বহাল আছে, তাহলে তার কি অনুমতি নেওয়া হয়েছে কিনা, কারণ তার অনুমতি নিতে গেলে এটা কিন্তু প্রসেস তার আছে, কিন্তু তাকে ডিভোর্স দিতে গেলেও কিন্তু 3 মাসের একটা কিন্তু সময় আছে, ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কমিশনারকে কিন্তু তাদেরকে জানাতে হবে এবং সেই ডিভোর্সের প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়েছে কিনা। আপনাদের বক্তব্য থেকে আমি যেটা জানতে পারলাম যে তার তার যে ওয়াইফ আছে, ওয়াইফ এখনো বহাল আছে, সে এখনো ডিভোর্স হয় নাই। তাহলে তাহলে এটি তো উচ্চ আদালত, এটা তো অবশ্যই তাহলে তিশার সাথে যে বিয়েটা হয়েছে এই বিয়েটাকে তারা ভয়েড করে দিতে পারতেন, যেহেতু তার যে আগের ওয়াইফ স্টিল এখনো, মানে এখনো জীবিত আছে এবং বহাল আছে, তাহলে একটা স্ত্রী বহাল থাকা অবস্থায় আরেকটা বিয়া আমাদের, মানে আমাদের যে স্টেট লতে কিন্তু করা যায় না। যদিও ইসলামিক লতে 4টা বিয়ে করা যায়, সেই ক্ষেত্রে আগের স্ত্রীর অনুমতির কোনো বিধান নাই, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু ইসলামিক ল কিন্তু ফলো করা হয় না, সেই ক্ষেত্রে আমাদের স্টেট ল অ্যাপ্লিকেবল। এই ক্ষেত্রে আমাদের দণ্ডবিধি 495-তে বলা হচ্ছে কেউ যদি তার আগের বিয়ে যদি কনসিল করে যদি সে বিয়ে করে, তাহলে কিন্তু 495-এ কিন্তু অপরাধ হবে। এই ক্ষেত্রে তিশার বাবার এখনো সময় আছে, উনি আরেকটা নতুন করে মামলা করুক, 290, 406, 420 এবং 495, এটাতে সে মামলা করুক। এবং আমরা যে ভিডিওগুলো দেখলাম সেখানে আমাদের কিন্তু এখন সাক্ষ্যহীনের একটা ভালো দিক হচ্ছে এই সরকারি, আওয়ামী লীগ সরকারি এই কাজটি করেছে, সেটা হচ্ছে সাক্ষ্য আইন 65-এর বিতে বলা হচ্ছে এই যে আমরা যে ডিজিটাল, মানে আমরা যে ভিডিওগুলো দেখলাম এবং তিশার যেভাবে বক্তব্য দিয়েছে তাতে মনে হচ্ছে বা এটাতে প্রমাণিত হয় যে তার প্রতি জোর করা হচ্ছে এবং তার প্রতি একটা অত্যাচার বা নির্যাতন করা হচ্ছে। সেই ক্ষেত্রে এই যে আমি যে সেকশন গুলোর কথা বললাম, এই সেকশন গুলো যদি প্রমাণ হয় তাহলেও কিন্তু তার সর্ব, মানে সর্বনিম্ন বা সর্বোচ্চ 10 বছরের কিন্তু কনভিকশন হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি অপহরণ এবং ধর্ষণের বিষয়টা নিয়ে যদি স্ট্রিক্ট থাকে, তাহলে এটা আদালত থেকে, মানে এটা আদালত থেকে রিমেডি পাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট হবে। এই ক্ষেত্রে আপনি আরেকটি মামলা করতে পারেন যে তার এই তিশার সাথে যে বিয়েটা, এই বিয়েটার ওই বৈধতাকে চ্যালেঞ্জ করতে পারেন। এই ক্ষেত্রে তিশার সাথে মুস্তাকের বিয়েটা আমি আমি ওই যে মনে করি আইনসম্মত ভাবে এটা অবৈধ হয়ে যাবে এবং আদালতে এটা অবৈধ বলবে, কারণ তার আগের ওয়াইফকে সে এখনো ডিভোর্স দেয় নাই এবং আগের ওয়াইফ কিন্তু বহাল আছে। তার ইসলামিক ল আমাদের বাংলাদেশে ইসলামিক ল চলে না, এটা স্টেট লতে চলে। আর আরেকটা যে আমি আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে, আপনি বলেছেন যে ওনার শাস্তি হওয়া উচিত, উনি স্কুলের গার্ডিয়ান হিসেবে উনি এই কাজ করেছেন, টার্মস এন্ড কন্ডিশন উনি ব্রেক করেছেন, তাহলে স্কুলের যে প্রধান শিক্ষিকা ওনার ব্যাপারেও তো মামলা হয়েছে, উনি উৎসাহ দিয়েছেন এবং উনি সহযোগিতা করেছেন, এগুলো আমরা দেখেছি বা আমরা জানি, আপনার এই ব্যাপারে ওনার ব্যাপারে শেষ কি বলেন একটু নিয়ে নেই ওনাটা। জি এই বাটপার, এই ধর্ষক এতটাই বেশি পাওয়ারফুল, এতটাই বেশি ইয়া, কিসের প্রিন্সিপাল, কিসের কে, কিসের টিচার, সবাইকে ধমক দেয় সে অহরহ, সে কি করবে সে মহিলা ধমকায় রাখে সবসময়। আপনি যে প্রশ্ন করলেন যে প্রধান শিক্ষিকা যদি মোস্তাককে সহায়তা করে থাকে, তাহলে তাহলে প্রধান শিক্ষিকাও তো এই মামলার আসামি হবে, আসামি তো একজন হবে, তাহলে মোস্তাকের সাথে বাধ্য হয়ে করছে, অথবা বাধ্য হয়ে করছে আটকিয়ে আছে, টাকা টাকা পায়, অনেকে আটকিয়ে আছে, সে জিম্মি করে রাখছে। আব্দুল জলিল, আপনি বাধ্য হয়ে কোন ফৌজদারি অপরাধ
করতে পারেন না, কারণ বাধ্য হয়ে ফৌজদারি অপরাধ কিন্তু ইট ইজ অব নো এক্সকিউজ। কারণ ফৌজদারি অপরাধ কিন্তু স্ট্রিক্ট লাইবিলিটি, কারণ আপনার কাছে যদি এখন 100 গ্রাম গাঁজা পাওয়া যায়, এই গাঁজাটা যদি ব্যারিস্টার আশরাফ যদি আপনার আপনার ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়ে থাকে, আপনি কিন্তু আপনাকে অন পজিশন পুলিশ আপনার কাছে পেয়েছে, কিন্তু এটা ব্যারিস্টার আশরাফ আপনাকে ঢুকিয়ে দিয়েছে, পুলিশ কিন্তু এটা শুনবে না। কারণ ফৌজদারি অপরাধ ক্রিমিনাল অফেন্সে স্ট্রিক্ট লাইবিলিটি 100% আপনার। তাহলে এখন স্কুলের হেডমাস্টার সাহেব যেটা বলছে তাকে বাধ্য করা হয়েছে, কিন্তু আপনাকে যদি আমি বলি আব্দুল জলিল যে আপনি ব্যারিস্টার আশরাফ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাই আওয়ামী লীগ সম্পর্কে অনেক লম্বা লম্বা কথা বলছে, আপনাকে আমি এটা পিস্তল দিচ্ছি, আপনি এটা তাকে ঠুস করে দেন, তাহলে কি আপনি কি আমার কথায় কি ঠুস করবেন? কারণ আপনি যদি আমার কথায় ঠুস করেন তাহলে প্রেক্ষাপট তৈরি হয় যেটা মানুষ বলতে পারে না, সইতে পারে না। যেমন সাবিল সাহেব কানতেছে আজকে, মুখ ঢেকে আছে, কেন আপনি যে একটা কথা বলেছেন সে কথাটা আমার খুব পছন্দ হয়েছে, সেটা হলো যে তিশার বক্তব্য কিন্তু আমি শুনেছি। এখন আমাকে মানে মোস্তাক এবং তিশা আমাকে দুইজনকে কিন্তু একটু অসুস্থ মনে হয়েছে, তবে সেই ক্ষেত্রে মোস্তাক বয়স যদি 65+ সে অসুস্থ, এটা মোটামুটি কম বেশি বোঝা যায়। তবে তিশার বয়স যেহেতু কম, তার কিন্তু এখনো সময় আছে, তাকে যদি কাউন্সিলিং করা হয় এবং তাকে যদি পর্যাপ্ত ভাবে যদি অ্যাডভাইস করা হয়, তাহলে কিন্তু সে সঠিক লাইনে আসতে পারে। এই কারণে আমি তিশার বাবাকে বলবো যে আপনি আপনি যে যে উকিলকে ধরেছেন, যে লয়ারকে ধরেছেন, ওনাকে বলেন যে এই বিয়েটার বৈধতা চ্যালেঞ্জ করে আপনি মামলা করেন, কারণ আপনি ধর্ষণ এবং অপহরণ দিয়ে কিন্তু আপনি এই মামলায় উইন করতে পারবেন না। কারণ এইভাবে অসম বিয়ে কিন্তু বাংলাদেশে অনেক আছে। আমাদের হুমায়ুন আহমেদ, উনি কিন্তু বিয়ে করেছিল শাওনকে, এটা কিন্তু অসম বিয়ে ছিল। এবং হুমায়ুন আহমেদের ওই মেয়েকে যে এখন আসিফ নজরুল বিয়ে করেছে, এটাও কিন্তু একটা অসম বিয়ে। ওই ঘটনায় কিন্তু শাওনের মেয়ে, শাওন আপার মেয়ে বাবা মেনে নিয়েছিল কিন্তু। আচ্ছা, আমি আমি একটু বলতে চাই যে তিশার যে বয়স, মানে 18, 19 বা 20 যাই বলি না কেন, এই বয়স কিন্তু তুলনা করলে যে ওই বয়সে মানুষ আবেগী, মানে ওকে যেভাবে মিসগাইড করা হয়েছে, আমার মনে হয় যে মিসগাইড করা হচ্ছে, ব্ল্যাকমেল করা হচ্ছে সে ভয়ে। আমি জানি না, এখনো আমার কাছে যে ভিডিও গুলো আছে সেটাতে এবং সাইফুল ইসলামের বক্তব্য শুনে আমার যেটা মনে হয়েছে, বা ওনার সাথে এখানে রাজশাকি বলতে, রাজশাকি আমি না, আমি তো ব্ল্যাকমেল দিলাম 10 বছর টাকা, যে সে ভয় পেয়েছে এবং সে আবেগ আছে, ভয় আছে সব মিলিয়ে সে, এবং সে এটাও দাবি করেছে যে তাকে ফ্যামিলি থেকে অত্যাচার করা হয়েছে। কারণ সেগুলো অবশ্যই সাইফুল ইসলাম বলবেন বেস্ট একটু বলে দেই, সেটা হচ্ছে এই যে বলছে শাসন, বলছে শাসন, বলছে শাসন কাকে বলে? আমি আজকে 49 ইয়ার্স ওল্ড, এর কোর্স করছি, কোর্স করি, এখানে ইএসএল কোর্স করি। আমাকে আজ থেকে 10 দিন আগে অস্কার মারছে, পার্টিতে মারছে আমাকে, এই হাতে মারছে আমাকে, কারণ আমার অ্যাকশন আসছিল না। আরেকটু বলি, আমার এই হাত সাক্ষী, আমার এই হাত সাক্ষী, আমি কিন্তু 2014 সালে 5 সালে ক্লাস নিয়েছিলাম, ক্লাস 7-এ মাহফুজুর রহমানের মেয়ে ছিল, তো ঐশী, ঐশী এখন জেলে আছে, যে ঐশী জেলে যে আছে, বাপা মার ছিল, যে ঐশী বাপ মা যে বাঁধতে পারবে না, করতে পারবে না, এটা কি বলে, কেন বলে এটা? এই ভাড়াটা বাদ দেন, বাদ দিতে হবে। জি, আমি শেষ করছি। আমার আমার যেটা মানে এই সার্বিক বিষয়ে পর্যালোচনা করে আমার কাছে যেটা মনে হয় সেটা হলো, আমি আমি তিশার বাবা সাইফুল ইসলামকে আমি আমি অনুরোধ করব বা রিকোয়েস্ট করব বা ওনাকে একটা অ্যাডভাইস করব যে আপনি আর এটা নিয়ে আপনি এই যে পত্র পত্রিকা মিডিয়াতে যেভাবে আপনি বলছেন এটি এটাতে কিন্তু আপনিও কিন্তু একটু ছোট হচ্ছেন এবং আপনার মেয়েও কিন্তু আলটিমেটলি কিন্তু না, কিন্তু কিন্তু তুষার বাবা আপনি এখন যে কাজটি করছেন এটা কিন্তু আলটিমেটলি কিন্তু আপনার মেয়েরও কিন্তু সাইকোলজিক্যাল এফেক্ট হচ্ছে।
কারণ কারণ আপনি হয়ে গেছে অলরেডি।